বন্ধুরা এখন আমি স্ক্রিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নেম চিপের অ্যাফিলিয়েট প্রোগ্রামের ইনফরমেশন তো এখান থেকে আমরা অ্যাফিলিয়েট প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবো তো আপনারা এখান থেকে দেখতে পাবেন যে নেম চিপ কত কিছু আপনাদেরকে দিচ্ছে তো আমরা যারা অ্যাফিলেট মার্কেটিং করে থাকি বা যারা সিপিএম মার্কেটিং করে থাকি তারা ব্যাপারগুলো জানবো যে নেম নেমচিপ একটা মূলত কোন লেভেলের একটা কোম্পানি এখনো পর্যন্ত যতগুলো ডোমিনোস্টিংয়ের এর কোম্পানি আছে তার মধ্যে নেমচিপ ওয়ান অফ দ্য বেস্ট একটা ডোমিনোস্টিং কোম্পানি যেটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই চেনে সবাই জানে সবাই জানে ট্রাস্টেড একটা কোম্পানি যে কারণে এখানে আপনি অ্যাফিলিয়েট করলে আপনার হান্ড্রেড পার্সেন্ট সেল আসবে ওকে তো এখান থেকে আপনি যদি দেখেন যে নেমচিপের অ্যাফিলিয়েট বিষয়টা যদি এখানে আপনি দেখেন যে দেখেন হাই কমিশন দেয় হাই কনভার্সেশন দেয় এরা কিন্তু কনভার্সেশনটা হাই দেয় সবসময় এবার এখানে কুইক সেট আপ করা যায় এবং এখানে রেগুলার পেআউট আউট কিন্তু এখানে পে আউট করে থাকে যেহেতু এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা কোম্পানি তো সেই ক্ষেত্রে আপনাকে ওরা পে আউট দেবে না এটা আপনি কখনো ভাবতেই পারেন না কারণ নেমচিপ হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সেরা একটা ডোমিনিস্টিক কোম্পানি ওকে তো এখানে তারা কীভাবে করে কত টাকা দিবে সেটা যদি আমরা একটু দেখি এখানে তারা অ্যাফিলিয়েট হওয়ার জন্য দুইটা জায়গা থেকে তারা অ্যাফিলিয়েট দেয় একটা হচ্ছে ইমপ্যাক্ট একটা হচ্ছে আমাদের জানশন তো আমরা আমি বললাম আমি নিজে মূলত ইম্প্যাক্টে কাজ করি কারণ ইম্প্যাক্টের ভিতরে শুধু নেমচিপ না আরও অনেক ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডগুলো নিয়েও আপনি কাজ করতে পারবেন আর এখানে আপনাকে যেটা দেবে মিনিমাম পেআউট দেবে এখানে দশ ডলার আপনি যদি দশ ডলার হয়ে যায় তাহলে আপনাকে ওরা পেউটা দিয়ে আর এখানে কিন্তু মিনিমাম পে আউট হচ্ছে পঞ্চাশ ডলার তো এতগুলো আমি যাবো না আমি দশ ডলার এই পে আউটটা নিতে চাই যে কারণে আমি এখান থেকে এটাকে আমি আর কি পছন্দ করেছি ওকে তো এরপরে যদি আমরা এখানে আসি যে ওরা কমিশন রেটটা আপনাকে কতটুকু দেবে এবং উইজেট কেমন দেবে সেগুলো আমরা একটু দেখবো আপনাকে কত সুবিধা দিচ্ছে সেটা দেখব দেখেন এখানে যদি আপনি একটা ডোমেন যদি আপনি সেল করতে পারেন বা রেজিস্ট্রেট বা যদি আপনি ট্রান্সফার করেন তাহলে আপনাকে আপনাকে এখান থেকে দিয়ে দেবে আপনি একটা ডোমেন যত যত টাকা সেল করবেন একটা ডোমেন বেসিক্যালি ছয় ডলার থেকে বারো ডলারের মধ্যে হয়ে থাকে তো এই এই টাকার মধ্যে আপনি যদি সেল করেন তাহলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন বিশ ডলার সো আপনি হোস্টিং যদি আপনি প্যাকেজ যদি সেল করতে পারেন যেটা আপনি রিসেলার প্যাকেজ বা বিপিএস বা যে কোনো ডেডিকেট সার্ভার অথবা যেটা করেন আপনি পাবেন থার্টি ফাইভ পার্সেন্ট আপনি কমিশন পাবেন এরপর এসএসএল যদি আপনি সেল করতে পারেন তাহলেও পাবেন আপনি থার্টি ফাইভ এবং যদি আপনি ইমেল যদি আপনি প্রাইভেট ইমেল বিজনেস ইমেল যদি আপনি সেল করেন তাহলে পাবেন টোয়েন্টি পার্সেন্ট এবং যদি আপনি প্রাইভেট প্রিমিয়াম ডিএনএ যদি আপনি সেল করতে পারেন তাহলে আপনি পাবেন টোয়েন্টি পার্সেন্ট তো এখান থেকে মূলত ডোমেইন এবং হচ্ছে আমাদের হোস্টিং এই দুটাই মূলত সেল হয় এবং সিএসএলটাও এস মাঝে মাঝে সেল হয় এই তিনটা জিনিস খুব বেশি পরিমাণে সেল হয় আর কি এই নেমচিপ থেকে ওকে তো আপনারা যারা ডোমেস্টিক নিয়ে কাজ করতে চান বা আরও অন্য ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান তাদের জন্য নেমসিপ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা প্ল্যাটফর্ম এখান থেকে আপনি সবচেয়ে ভালো কাজ করতে পারবেন ওকে এখানে এডিপ প্রায় আপনি পাবেন তিপ্পান্ন পার্সেন্ট মান্থলি পাবেন আপনি এত এত ফার্স্ট ওকে এখানে আরও অনেক কমিশন রেট রয়েছে এখানে কিন্তু ক্লিকেও টাকা দেওয়া হয় যখন আপনি ভালো মানের একটা সেল আনতে পারবেন তখন আপনাকে কিন্তু ক্লিকেও কিন্তু প্রচুর পরিমাণে টাকা ওরা কিন্তু দিয়ে দেবে ঠিক আছে তো ওকে এবার যদি আমরা একটু এদিকে যদি একটু যাই আপনি যদি এদিকে একটু যাই আমরা আরও যদি একটু এদিকে যাই আমি যদি আপনাদেরকে একটু ব্যাক করি আচ্ছা যাই হোক এখান থেকে আমি যদি আবার যদি একটু ব্যাক করি আমরা যদি আপনি একটু দেখাই যে এখানে কি কি জিনিসগুলো রয়েছে অ্যানাদার আর দেখেন এখানে ভিউজ এখানে অনেক কিছু রয়েছে যেগুলো আপনি এখান থেকে ডোমিন হোস্টিং ওয়ার্ডপ্রেস টপপ্রেস সব কিছু রয়েছে আমি যদি আপনাদের সব কিছু একটু দেখাই দেখেন এখানে এরপরে দেখেন উইজেট এখানে আপনি অ্যাফিলিয়েট উইজেট পাবেন মানে আপনার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইটের আন্ডারে অ্যাড নিয়ে কাজ করতে পারবেন যেমন আমরা ওয়েবসাইটের মধ্যে অ্যাডগুলো দেখি সেরকম অ্যাড নিয়ে কাজ করতে পারবেন এবার অ্যাফিলিয়েট গাইড পাবেন এখান থেকে অ্যাফিলিয়েট তারপরে অ্যাগ্রিমেন্ট পাবেন এভরিথিং আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন একটা জায়গা থেকে আপনি সব কিছু পাবেন এবং আপনি কি ল্যান্ডিং পেজও এখানে পাবেন আপনাকে কিন্তু কষ্ট করে ল্যান্ডিং পেজ বানাতে হবে না এখানে সব কিছু রেডি করা রয়েছে ওকে তো ওকে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনারা এই এখানের মধ্যে আপনারা কিভাবে করে কাজ করবেন সেই আমি আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে করে অ্যাপ্লাই করবেন সেই টাইম আপনাদেরকে দেখাবো ওকে তো এখানে অ্যাপ্লাই করার জন্য এই যেখানে লেখা আছে অ্যাপ্লাই এখানে ক্লিক করলেও আমাদের হয় আবার নিচের দিকে ক্লিক করলেও আমাদের হয় দেখেন এখানে ক্লিক করার পর আমাকে এখানে নিয়ে আসবে এখান থেকে আমরা এনজোল হেয়ার এটাতে ক্লিক করবো তো এটাতে আমি ক্লিক করলাম তোকেই হিয়ারে ক্লিক করার পর এখানে আসবে সাইন আপ তো আমরা এখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে সি তো এখানে আমরা সাইন আপে ক্লিক করবো ফাইভ মিনিটে কমপ্লিট করে ফেলবো সাইন আপ করলাম সাইন আপ করার পরে এখানে আমাদের এই ইনফরমেশনগুলো আমাদের অ্যাকসেপ্ট করতে হবে তো আমরা অ্যাকসেপ্ট করে দিলাম অ্যাকসেপ্ট করার পর আমাদের কাছে এখন চলে আসবে কীভাবে করে আমরা এটাকে সাইন আপ করবো এই জায়গাটা থেকে আমরা কী করবো সাইন আপ উইথ ইমেল এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করলাম এবার এখানে আপনি আপনার নিজের নাম দেন একদম লিগেল নেম দেবেন আপনি যদি কোনো ভুল নেম দেন তাহলে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন যে কারণে আপনি এখানে হানড্রেড পার্সেন্ট লিগেল নেম দেবেন এবার এখানে একটা ইউজার নেম ওকে এবার এখানে আপনার ইমেল অ্যাড্রেস আপনাকে ইউজ করতে হবে তো আমি কোন ইমেলটা ইউজ করবো সেটা আমি আগে থেকে একটু দেখে নেই কারণ এখানে আমার অনেকগুলো মেল আছে তো ওকে আমি এই মেইলটা ব্যবহার করবো আপনারা একটা মেইল আপনার এখানে অন করে নেবেন যেটা আপনার নিজের রেগুলার মেল যেটা দিয়ে আপনি সবসময় আর যেটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন কারণ মেলের মধ্যে আপনার প্রতিবার লগেন নিয়ে একটা করে কোড যাবে যে কারণে আপনার কোডটা কিন্তু সাথে থাকতে হবে ওকে তো ওকে আমার মেইলটা ওপেন করে ফেলছি এখনই তো এই যে আমার মেইল ওপেন হয়ে গেছে তো মেইল থেকে আমি মেইলটাকে জাস্ট একটা কপি দেবো এখান থেকে এই যে আমি মেইলটাকে একটা কপি দিলাম ওকে সরি এই যে আমি মেলটাকে একটা কপি দিলাম ওকে মেলটাকে কপি দিয়ে আমি জাস্ট নিয়ে যাবো আমাদের সেই জায়গাটাতে এই যে ইম্প্যাক্টার এখানে মেল দিলাম এবার একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে এখানে আপনাকে ফোন নম্বর ইউজ করতে হবে তো এখানে আমি একটা ফোন নম্বর দিচ্ছি বাংলাদেশ এখানে আছে এই যে বাংলাদেশ এবার এখানে আমরা ফোন নম্বর দেবো এই যে আমি নাম্বারটা দিয়ে দিলাম ওকে এবার আমরা দুইটাকে এখান থেকে একটাকে আমরা এখান থেকে উপরটা এটাকে আমরা শুধু এখানে ঠিকমাক করবো এটা আমাদের ঠিকমাক করার দরকার নাই এবার আমরা এখান থেকে এটাকে জাস্ট গেটে স্টার্ট করবো তো গেটে স্টার্টে দিলাম এবার এখানে আমাদের একটা কোড গেছে সেই মেইলে যে মেইলটা ব্যবহার করেছি তো এটা এখানে আমাদের কোডটা আসবে তো এখানে আমি এটাকে একটু লোড দিলে আমরা এখানে যে ভেরিফিকেশন কোড এটাকে ওপেন করবো কোডটাকে আমি এখান থেকে কপি করবো কপি করলাম এই কপি করলাম এবার আমরা এখানে আবার চলে গিয়ে এখানে কোডটা দেবো এখানে ভেরিফাই করবো ওকে আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে দেখেন এবার আমরা এখান থেকে আমাকে দিতে হবে যে আপনার প্রাইমারি বিজনেস কি আপনি মূলত কী করেন সেটা আপনাকে এখানে দিতে হবে কারণ আপনি যেহেতু এখানে একটা যে প্রোগ্রামে কাজ করতে যাচ্ছেন তো এই ক্ষেত্রে আপনি কী নিয়ে কাজ করবেন আপনি কীভাবে করবেন আপনি কোন প্ল্যাটফর্মে আসেন সেগুলো আপনাকে আগে জানান জানাতে হবে ওকে তো আপনার আমরা যেহেতু এখন বর্তমানে মার্কেটিংটা করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মার্কেটিংটা করে থাকি কোথায় ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলোতে আমরা মূলত মার্কেটিংটা করে থাকি ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আপনি লাস্টের এটা দিতে পারেন হ্যাঁ যদি আপনি টিকটক টিকটকে মার্কেটিং করেন টিকটকে বা ফেসবুকে মার্কেটিং করেন এটা দিতে পারেন তাছাড়া আপনি যদি কোনো ভিডিও ক্রিয়েটার হন যে আপনারা কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে আপনি এইটা ইউজ করতে পারেন ওকে তো আমি এটা দেবো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা ক্রিয়েটর দেবো ক্রিয়েটরটা সিলেক্ট করার পর নিজ থেকে কন্টিনিউ করব ওকে এবার আমাদের এখানে নেম চিফ মেথড ইউজ প্রোমোট আপনি কীভাবে করে আপনার এই এন্ট্রিটাকে আপনি প্রোমোট করবেন সেইটা তো আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে যেমন আমার কয়েকটা ওয়েবসাইট রয়েছে আপনি তাহলে ওয়েবসাইটটা সিলেক্ট করে দেবেন ওয়েবসাইটটা সিলেক্ট করলে খুবই ভালো হয় আপনি এখান থেকে ওয়েবসাইট সেট করে দিতে পারেন আপনার যদি নিজে যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে সেটা হতে পারে কোনো ব্লগিং ওয়েবসাইট সেটা হতে পারে কোনো বিজনেস ওয়েবসাইট সেটা হতে পারে ই কমার্স ওয়েবসাইট যে কোনো টাইপের ওয়েবসাইট যদি আপনার থাকে তাহলে আপনি এখান থেকে সেই ওয়েবসাইটটাকে অ্যাড করে দেবেন আর যদি আপনার কোনো ওয়েবসাইট না থাকে তাহলে আপনি দিতে পারেন সোশ্যাল মিডিয়া ঠিক আছে জাস্ট অ্যাড সোশ্যাল এটা দিতে পারেন এছাড়া আপনি এই জিনিসগুলো আপনি দিতে পারেন চাইলে এটা আপনার পার্সোনাল ব্যাপার কোনো সমস্যা নেই যে কোনো দিতে পারেন তবে আমি বিশ্বাস করবো যদি ওয়েবসাইট অথবা সোশ্যাল এই দুইটার একটা দেবেন তো আমি এখান থেকে সোশ্যালটা সেট করে দিলাম সোশিয়াল দিলাম সোশ্যাল দেওয়ার পরে এখানে আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে তো আমরা দেখি আমাদের পরবর্তী পেজটা কী চলে আসে তো বন্ধুরা আমার এখানে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো চলে আসছে এবার আপনি সোশ্যাল অ্যাড করবেন আপনি এখানে আপনি কোন কোন প্ল্যাটফর্মে আপনি মার্কেটিংটা করতে চান সেইগুলো আপনি এখান থেকে আপনাকে দিতে হবে এখানে দেখেন অনেকগুলো প্ল্যাটফর্ম আছে ভিও আছে ওয়েবসাইট আছে টুইস্ট আছে টিকটক আছে ইউটিউব আছে প্রিন্টারস্ট আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে আপনি কোথায় মার্কেটিংটা করছেন তো আমি আপনাকে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি এখান থেকে দিতে পারেন ইউটিউব এবং আপনি দিতে পারেন এখান থেকে ফেসবুক এই দুটো প্ল্যাটফর্মে আপনার সবচেয়ে বেশি এখান থেকে সেল আসবে তো ফেসবুকটা যদি আপনি সিলেক্ট করেন সেটার সাথে ইনস্টাগ্রামটা এমনিতেই চলে আসে তো ইনস্টাগ্রাম ফেসবুক এবং হচ্ছে আর যে আমাদের ইউটিউব এই যে দুটো জায়গা থেকে এই তিনটে জায়গা থেকে আমাদের সবচেয়ে বেশি এখানে সেল আছে আপনি চাইলে প্রিন্টারেস্ট ইউজ করতে পারেন টুইটার ইউজ করতে পারেন সেমে কী রকম আপনার যতগুলো আছে আপনি শতগুলো এখানে ইউজ করে দিতে পারেন ওকে তো আমি এখান থেকে দিলাম হচ্ছে ধরেন এখান থেকে আমি দিলাম হচ্ছে টি ইউটিউব তো আমি ইউটিউবটা সেট করে দিলাম দেখেন এখানে আপনার ইউটিউব এখন কি অ্যাক্সেস চাইবে আপনি যেখানে মার্কেটিং করবেন সেইটা আপনার কিন্তু ও অ্যাক্সেস নিয়ে নিবে ঠিক আছে তো আমি এখান থেকে অ্যাক্সেসটা আবার দিচ্ছি ধরেন আমি এখান থেকে দিচ্ছি এবার আমার টিকটকটাকে আমি এখান থেকে জাস্ট অ্যাক্সেসটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে জাস্ট সেট করে দেখাবো ঠিক আছে তো ওকে তো আমি এখান থেকে ধরেন তো ওকে আমি টিকটকটা দিলাম তো আপনি অন্যটা দেবেন আমি এখানে ইউটিউবটা দিতে চাচ্ছি না তো আমি এখানে দেখেন এবার আপনার এখানে অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে হবে লগ ইন করার এই যে একটা এটা ব্যবহার করবেন এখানে আপনার ফোন নাম্বারটা দেবেন যে নাম্বার দিয়ে আপনি টিকটকটা খুলেছেন তো এটা আমি দিচ্ছি দিলাম এবার এখানে ভেরিফিকেশন কোড আমরা সেন্ড করবো কোড এখানে তো আমি সেন্ডে ক্লিক করলাম এবার আমার যেই নাম্বারটা দিয়েছি নাম্বার একটা কোড আসবে সেটা আমরা এখানে দিয়ে দিনটাকে লগীন করে ফেলব এটাকে আমাদের মিলাতে হবে এটাকে মিলানোর জন্য এটাকে আপনি এখানে এই বাটটাকে টান দিবেন এবার আপনি গাছটাকে জাস্ট মিলিয়ে ফেলেন তো এই যে দেখেন আমার গাছটা আমি মিলিয়ে ফেলেছি এই যে এইভাবে করে এটাকে মিলিয়ে ফেলবেন ভেরিফিকেশন কমপ্লিটেড এবার দেখেন আমার এখানে একটা কোড চলে আসবে নাম্বারে হ্যাঁ আমার কোড চলে আসছে কলের মাধ্যমে তো আমি রিসিভ করি তাই আমার কোডটা আমি দিলাম কোডটা দেওয়ার পরে এবার আমি লগ ইনে ক্লিক করব তাহলে আমার এই টিকটকটা এখানে লগ ইন হয়ে যাবে এবং আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে এবার আমি এখানে পাসওয়ার্ড দেবো আপনার যতগুলো আপনি এখানে অ্যাড করতে চাইবেন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ততগুলো আপনাকে এখানে অ্যাড করতে হবে এরকম করে আর কি অ্যাপ্রুফ দিতে হবে তাহলে আপনি এখানে কিন্তু কাজ করতে পারবেন ওকে তো আমার এটা অথরাইজড হয়ে গেছে যে দেখেন এখানে আমি অথরাইজ দিয়ে দেবো এখানে আমি ইজ দিয়ে দেবো তো আমি এটাকে ইস দিয়ে দিলাম ওকে তো আমার অ্যাকাউন্ট থেকে ওরা ইস নিয়ে নিচ্ছে ওকে তো আমার এই যে এখানে আমি কিন্তু সোশ্যালটাকে অ্যাড করে ফেলেছি তো এবারে আমি এখান থেকে জাস্ট এ দেবো আপনি যদি আরও যদি কয়েকটা অ্যাড করতে চান সেগুলোকে জাস্ট আপনি এখানে অ্যাড করে দেবেন যদি আপনি অফলাইন কাজ করেন তাহলে আপনি অফলাইন দেবেন এইভাবে করে আপনি অ্যাড করে দেবেন ওকে অ্যাড করে দেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টিনিউ করবেন কন্টিনিউ করেছি এবার আমার এখানে আমার অ্যাবাউট আমার সম্পর্কে আমাকে কিছু বলতে হবে সেটা হচ্ছে প্রথমে আই ইন্ডিভিজুয়াল আমরা দেবো ইন্ডিভিজুয়াল এবার এখান থেকে দেবো আমাদের ডিসপ্লে নেম এবার আপনার ডিসপ্লে নেমটা দেন এই যে এটা হচ্ছে আমার ডিসপ্লে নেম তো এটাকে আমি দিলাম আপনি একটা নাম কিন্তু একবারই দিতে পারবেন এক নামে কিন্তু ডাবল অ্যাকাউন্ট হবে না এখানে একটা নাম জাস্ট ওয়ান টাইম হবে ওকে তো এটা দিলাম এবার কান্ট্রি রিজিয়ন এটা আমরা দেবো হচ্ছে আমাদের কান্ট্রিটা দেবো আপনি যে কান্ট্রি থেকে ভিডিওটা দেখতেছেন সেই কান্ট্রিটা দেবেন এবার এখানে অ্যাড্রেস লাইন এটাও আপনাকে ঠিকঠাকভাবে লিখতে হবে একদম ফুল অ্যাড্রেস লিখতে হবে আমি কিন্তু এখানে ফুল অ্যাড্রেস লিখছি না আপনি কিন্তু অবশ্যই ফুল অ্যাড্রেস লিখবেন তো এটার মধ্যে আপনি দেবেন ওকে এবার এখানে সিটি আপনার সিটিটা এখানে দিবেন সিটি মানে হচ্ছে বিভাগ ওকে এখানে আপনার জিপ কোড বা পোস্টাল কোড দিবেন তো আমি পোস্টাল কোডটা দিলাম এবার টাইম জোনটা আমার ঠিক আছে আমি এখানে এটাকে বাংলাদেশ করে দেবো ঢাকা করে দেবো তো এই যে আমার টাইম জোনটা ঢাকা আছে এবার থেকে আমি কারেন্সি ইউএস ডলার এবারে আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলাম এখানে ওকে দেবো এবার দেখবো আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের ইমপ্যাক্ট যে নাম দিয়ে আমরা যে ইউজার নেম দিয়ে আমরা অ্যাকাউন্টটাকে খুলেছিলাম সেই ইউজার নেমটা এখানে দেব এটা আমি দিলাম এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট এখানে আমরা দেবো পাসওয়ার্ড ওকে তো ইংপ্যাগ অ্যাকাউন্ট খোলার জন্য আপনি অবশ্যই একটা হাই কোয়ালিটি একটা পাসওয়ার্ড একটা স্ট্রং একটা পাসওয়ার্ড আপনাকে অ্যাড করতে হবে হ্যাঁ যাতে আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়ে না যায় সেই জন্য ওকে তো আমার এখানে যে মেইলটা ব্যবহার করেছি সেই মেইলের মধ্যে একটা কোড গেছে সেই কোডটা আমার এখন প্রয়োজন হবে তো আমি কোডটা নিয়ে নিলাম তো আমার কোডটা হচ্ছে টু সেভেন নাইন ফাইভ জিরো টু এটা হচ্ছে আমার কোড ভেরিফাই করলে আমার এটা লগ ইন হয়ে যাবে তো এই যে আমাদের ইমপ্যাক্টটা লগ ইন হয়ে গেছে তো এখানে আমি এই থেকে কোনো কাজ করিনি কারণ আপনারা জানেন যে আমাদের বর্তমানে দেশের যে অবস্থা যে সিচুয়েশন তার মধ্যে কাজ করা কোনোভাবেই পসিবল না সেটাকে কিন্তু প্রবলেম হয় ওকে কারণ আমরা এই নেটওয়ার্কই পাইনি যে কারণে এখানে কাজ করা সম্ভব হয়নি তো এখানে যদি আমি আপনাদের এখানে ড্যাশবোর্ডটা একটু দেখাই আপনি কীভাবে করে এখান থেকে লিঙ্ক তৈরি করবেন কীভাবে করে লিঙ্ক নিয়ে কাজ করবেন এভ্রিথিং আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওকে তো এখানে এখন আমরা কাজ করার জন্য আপনি দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ড থেকে আমরা এভ্রিথিং এখান থেকে দেখতে পাবো এখানে আপনার কমিশন ক্লিক ক্লিক যা কিছু আছে সব কিছু আপনি দেখতে পাবেন এখানে এপিসিও কিন্তু আপনি পাবেন যেটা আমি বলেছিলাম এখানে কিন্তু প্রতি ক্লিকে আপনাকে কিন্তু কমিশন দেওয়া হয় যে কারণে আপনি ইপিসিটাও কিন্তু এখানে পেয়ে যাবেন ইপিসি রেট কত আছে সেটা এখানে শো করবে আপনার ক্লিক রেট কত আছে সেটা এখানে সব কিছু কিন্তু শো করবে ওকে তো এই দিক থেকে আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ব্র্যান্ড তো এই ব্র্যান্ডগুলো নিয়ে আমরা চাইলে কাজ করতে পারবো এখানে অনেক ব্র্যান্ড রয়েছে এই ব্র্যান্ডগুলো নিয়েও আপনি চাইলে কাজ করতে পারবেন যেগুলো আপনি দেখেন প্রত্যেকটা সেলে আপনাকে পাঁচ ডলার করে দিবে কত পার্সেন্ট করে দিবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো এই ব্র্যান্ডগুলো নিয়ে আপনি জয়েন করে কিন্তু এই ব্র্যান্ডগুলোতে কাজ করতে পারবেন যে জয়েন করে কিন্তু আপনি এগুলোতে কাজ করতে পারবেন তো এগুলোতে আমি জয়েন করে দেখাচ্ছি না আবার নিচ থেকে এসে আপনি যদি ফাইন নিউ ব্র্যান্ড যদি দেখেন প্রোমোট করার জন্য সেখানে কিন্তু এই যে দেখেন আরও কিন্তু কিছু আছে যেগুলো আপনাকে কিন্তু দেখাচ্ছে কত টাকা করে দিবে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে কত পার্সেন্ট করে দিবে আপনি নিয়ে কাজ করলে দশ পার্সেন্ট পাবেন সেটার জন্য আপনি এখানে অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু হবে তো এগুলো আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি না কারণ অলরেডি যেহেতু আমরা একটাতে অ্যাপ্লাই করেছি সেটা নিয়ে আমি কাজ দেখাবো এগুলোতে আপনি চাইলে অ্যাপ্লাই করে এগুলোতে কাজ করতে পারবেন একদম সিপিএম মার্কেটিংয়ের মতো ঠিক আছে তো ওকে এরপর আমরা এখান থেকে এসে যদি আমাদের অ্যাকাউন্টে দেখি এটা হচ্ছে আমাদের সেটিংস সেটিংসে গিয়ে যদি আপনি চান যে আপনার অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন আপনি চেঞ্জ করবেন সেগুলো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো আমি এখান থেকে সেগুলো আর চেঞ্জ করছি না আপনি যদি চান আপনার এখানে আপনি যে যেটাকে বলা হয় আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করতে পারবেন এখান থেকে ট্যাক্স ডকুমেন্ট দিতে পারবেন এখান থেকে ট্যাক্স ইনফরমেশন দিতে পারবেন এভরিথিং এখান থেকে আপনি পেমেন্ট টু ব্র্যান্ড আপনি এগুলোকে দিতে পারবেন আপনার যেই বিষয়গুলো আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন আপনার দশ ডলার হবে এখান থেকে আপনাকে টাকাটা নিতে হবে পেমেন্ট মেথড এটা তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য সেটিংসের পরে যে আমাদের যে ফাইন্যান্স ফাইন্যান্স থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আমরা একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করে দিতে পারবেন যে ইলেকট্রনিক ট্রান্সফার এখানে আপনি যেই ওয়েতে টাকাটা নিতে চান সেটা আর কি এত ইলেকট্রনিক ইলে ট্রান্সফার এখান থেকে আপনি দেবেন আপনার আপনার কান্ট্রিটা যে বাংলাদেশ আমরা বাংলাদেশটা দিয়ে দেবো এবার আমরা এখানে দেখেন ওই যে দেখেন ফিক্স ওয়ার এখানে বারো টাকার আপনি নিতে পারবেন ফি এখানে কিন্তু ফি আছে বারো ডলার আপনি যেহেতু এটা বাংলাদেশি ব্যাংকের মাধ্যমে নিতে চাচ্ছেন তো এবার আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেন এখানে আপনি যে ব্যাঙ্ক বেনিফিশিয়ারি নেম আপনার অ্যাকাউন্টের নাম মানে আপনি যে নাম অ্যাকাউন্টটা খুলেছেন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে হচ্ছে আপনার সুইপ কোডটা আপনি ব্যাঙ্কে যদি আক্স করেন অথবা গুগলে সার্চ করলে আপনি কোডটা পেয়ে যাবেন এখানে আপনি অ্যাড করে দেবেন এবার এখানে অটো পে লেখা আছে এখান থেকে অটো পে থ্রো আপনি কত ডলার নিতে চান যেমন আমি নেব বিশ ডলার মিনিমাম যেহেতু আমার এখানে টেন ডলারের একটা ফি আছে আর ব্যাঙ্কে পাঠালে সেই জন্য আমি এখানে নেব বিশ ডলার এবার পে মি দ্য ফিক্স ইন দ্য মান্থ এবার এখানে দিয়ে সেভ করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা এখানে পে আউট অ্যাকাউন্ট আপনার এখানে সেফ হয়ে গেল ওকে তো পে আউট অ্যাকাউন্টটা আমি দেওয়ার পরে এবার আমরা যদি আবার এখানে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন এখানে অনেক অপশন রয়েছে এগুলো আমাদের লাগবে না এগুলো আমাদের কোনো কাজে আসবে না এগুলো আমরা নিচ্ছি না আমরা এখান থেকে ব্যাক করে আসবো তো ব্যাক করে আসলাম এবার আমি দেখাবো এখান থেকে আমরা কীভাবে করে লিঙ্ক ক্রিয়েট করবো কারণ আমরা যেহেতু এখানে একটা অ্যাকাউন্ট খুলেছি এখন আমাদের লিঙ্কের একটা ব্যাপার সেপার আছে আমরা কোন লিঙ্ক নিয়ে কাজ করবো লিঙ্ক করার জন্য এই যে দেখেন এখানে একটা অপশন আছে এটার নাম হচ্ছে লিঙ্ক এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্র্যান্ড সিলেক্ট করবো এখন আপনি যদি দশটা ব্র্যান্ড নিয়ে কাজ করতেন তাহলে এখানে প্রত্যেকটা ব্র্যান্ড এখানে কিন্তু শো করতো তো আমার এখানে যেহেতু অলরেডি এক বর্তমানে একটা ব্র্যান্ড আছে যে কারণে এখানে আমার একটা শুধু নেমসি শো করতেছে আমি অন্য কোনো ব্র্যান্ড এখানে অ্যাপ্লাই করিনি ওকে নেমসিপি সিলেক্ট সেলেক্ট করবো এবার ল্যান্ডিং পে যদি আপনার থাকে কোনো ল্যান্ডিং ফিস তাহলে আপনি এখানে দেবেন তো আমি কোনো ল্যান্ডিং

এই যে আপনি এরকম যদি চান যে আপনি আপনার যে প্রভার্টি আমার এটা টুইটার যে সেটা কোথায় কাজ করবে আমি দিয়েছি টুইটারে কাজ করবে হ্যাঁ তো যেটাতেই করুক না কেন কোনো প্রবলেম নেই যেটাতে করে বা না করে আপনি এখান থেকে আপনার ট্রাফিক সোর্সগুলো আপনি এখানে অ্যাড করে দেবেন তারা কোথায় কাজ করবে সেটা আপনাকে অ্যাড করে দেবে যেটা যেটা আপনি অ্যাড করে দেবেন তাদের কিন্তু সেখানেই কাজ করতে হবে ঠিক আছে এটা কিন্তু উল্টাপাল্টা হলে হবে না কারণ নিয়মচিপ কিন্তু খুবই স্ট্রং একটা সাইট আমেরিকান একটা সাইট এখানে আপনি কোনো রকম কোনো ফেক করতে পারবেন না ঠিক আছে আপনারা যদি ফেক করতে পারেন সিস্টেম করে সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার যাই হোক এভাবে করে দিয়ে আপনি যদি চান যে আপনি ক্লায়েন্ট নিয়ে কাজ করবেন আপনারা অনেক ওয়ার্কার আছে তাদেরকে যদি আপনি কাজ করাবেন তাহলে আপনি এইটা এভাবে করে আপনি ল্যান্ডিং পেজ দিয়ে দিবেন মানে এভাবে করে সাবারি দিয়ে দিবেন প্রত্যেকটা সাবারি দিয়ে আলাদা আলাদা কাজ করতে পারবে তো আমি সাবারিটা সেট করলাম এবার এখান থেকে আমরা ক্রেডিট লেখা আছে জাস্ট ক্রেডিটে ক্লিক করবো হুম ক্রেডিটে ক্লিক করলে এখানে এখানে ক্রেডিট হয়ে যাবে তো আমার এখানে অলরেডি একটা লিঙ্ক এখানে সেট করা আছে যেটা আমি অলরেডি তৈরি করেছি এই লিঙ্কটা নিয়ে কিন্তু এখন আমি কাজ করতে পারবো হ্যাঁ এই লিঙ্কটা নিয়ে কিন্তু আমি কাজ করতে পারবো এখন কিন্তু এইগুলোর অনুযায়ী কিন্তু লিঙ্কটা হয়ে গেছে ঠিক আছে তো এখন এই লিঙ্কটা দেখে যেটা দেখতে পাচ্ছেন আপনি এই লিঙ্কটাকে এখন আমরা এই যেটাকে কপি করে নিয়ে নেব এই যে আমি কপি করে নিলাম তো এটা হচ্ছে আমাদের এখন লিঙ্ক এই লিঙ্কটা নিয়ে এখন আমরা এই দেখেন ফেসবুকে টুইটারে যে কোনো জায়গায় আমরা এটাকে এখন মার্কেটিং করতে পারবো ওকে আচ্ছা তো এখান থেকে আমরা লিঙ্ক করার পরে এবার আমাদের লিঙ্কগুলো এখানে দেখাবে আমাদের কয়টা লিঙ্ক আছে আমার এখানে দুটা লিঙ্ক আছে অ্যাকচুয়ালি কারণ আমি দুইটা লিঙ্ক এখানে করেছি যে আমার লিঙ্ক তো এখান থেকে আমরা এখন এই লিঙ্কটাকে কপি করবো যে লিঙ্কটা নিয়ে আমরা কাজ করছি আমি কপি করলাম কপি করে এটাকে আমি রেখে দিলাম এই যে এটা হচ্ছে আমার লিঙ্ক ওকে আমাদের লিঙ্ক ক্রিয়েট করা হয়ে গেছে এবার আমরা এখান থেকে একটু বেরোবো তো বেরোলাম এবার আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে করে এখানে কাজটা কীভাবে করে করবেন কীভাবে ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করবেন সেটা এখন আমি আপনাদের দেখাবো ওকে তো এখানে আমরা চাইলে লিঙ্ক নিয়েও কাজ করতে পারবো যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা নিয়েও আপনি চাইলে সরাসরি কাজ করতে পারেন আপনি নিজে থেকে ল্যান্ডিং পেজ বানিয়ে আবার আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু কাজ করতে পারবেন এখানে ল্যান্ডিং পেজ আগে থেকে রেডি আছে সেগুলো নিয়েও কাজ করতে পারবেন কীভাবে করে করবেন সেগুলো নিয়ে কাজ করার জন্য এখানে অলরেডি রেডি ল্যান্ডিং পেজ নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আর আমি আপনাদেরকে বলবো এখানে কাজ শুরু করার আগে যেখানে কোম্পানি ইনফরমেশন ইউজার ইনফরমেশন তারপর অথেন্টিকেশন তারপরে যে আছে এখানে পাবলিক প্রোফাইল এগুলোকে আপনি আগে থেকে একটু ই করে নেবেন মানে সেট আপ করে নেবেন তাহলে ভালো হবে আপনার ক্ষেত্রে কারণ সবসময় আপনাকে অ্যাকাউন্টটা সেটা নিতে হবে ওকে সেটা পড়ার জন্য যেখানে ক্লিক করবেন এখানে এই যেখান থেকে সেটিংস ক্লিক করবেন সেটিংসের পরে প্রোফাইল পাবলিক প্রোফাইল এটাকে আপনি একটু এভ্রিথিং একটু চেঞ্জ করে নেবেন মানে আপনার নাম টাম এগুলো ঠিক আছে কিনা এগুলো আপনি ঠিক করে নেবেন ওকে এরপর আপনি এখান থেকে চলে যাবেন যে যদি এক ব্র্যান্ড ব্র্যান্ডে চলে যাবেন ব্র্যান্ডে চলে যাওয়ার পর দিবেন মাই ব্র্যান্ড মাই ব্র্যান্ডে ক্লিক করবেন মাই ব্র্যান্ডে ক্লিক করার পর এখানে আপনি আপনার ব্র্যান্ড দেখতে পাবেন যে আপনি কোন কোন ব্র্যান্ড নিয়ে কাজ করতে আসেন আপনি কোন কোন ব্র্যান্ডে আপনি অ্যাপ্লাই করেছেন সেটা আপনি দেখতে পাবেন ওকে তো এখানে লেখা আছে দেখেন অনলাইন সেল আপনি মিনিমাম পাবেন ফাইভ ডলার এটা কান্ট্রি বেস হবে কারণ সব কান্ট্রিতে একরকম আপনাকে পে আউট দেবে না আর কিছু যে কান্ট্রিগুলো আপনাকে ফাইভ ডলার থেকে বিশ ডলার বিশ ডলার পর্যন্ত আপনি কিন্তু এখানে পে আউট পাবেন একশো পার্সেন্ট পর্যন্ত ঠিক আছে একশো পার্সেন্ট পাবেন ওকে তো এখান থেকে এখন আমরা এখানে তো আমাদের লিঙ্ক অলরেডি আছে এখানে আমরা ক্লিক করবো এখন যদি নেম নেমচিপের উপরে ক্লিক করি তাহলে আমরা এদিক থেকে দেখতে পাবো আমাদের লিঙ্কিং দেখেন আমাদের কত দিবে এই যে আমরা এটাকে কী প্রমোট করবো অনলাইনে আমাদের প্রমোট করতে হবে এবং এখান থেকে ডিটেলস আমরা কোন কোন কান্ট্রিতে এটাকে সেট করতে পারবো দেখেন সেই কোন কান্ট্রিতে আমরা এটাকে প্রমোট করতে পারবো সেই কান্ট্রিগুলো কিন্তু এখানে দেওয়া আছে এই যে এই কান্ট্রিগুলোতে আপনি চাইলে এখান থেকে এগুলোতে আপনি ই করতে পারবেন ঠিক আছে মার্কেটিং করতে পারবেন আর কি এই কান্ট্রিগুলোতে মার্কেটিং করতে পারবেন সেটা কথা করতে পারবেন দেখেন আমি দিয়েছি এখানে ইউনিক প্রোমো কোড ট্র্যাকিং সাইট তারপর পিকজেলস তারপর দিয়েছি ড্রফ লিঙ্ক ডিফ লিঙ্ক এই যে দেখেন বিভিন্ন রকমের আমি প্লেসমেন্ট এগুলোতে আমি কাজ করতে পারবো ওকে তো এরপরে এখান থেকে যদি যান এখানে আপনি দেখতে পাবেন এখানে আপনি দেখেন প্রতিদিকে আপনাকে দেব হচ্ছে এখানে তেরো সেন্ট যেটা আমাকে এখানে দুই ডলার পর্যন্ত দেয় যেটা আমি বলেছিলাম এবং এখানেও আপনাকে দেবে আরও রেসপন্স রেট চুয়ান্ন পার্সেন্ট এখানে পনেরো পার্সেন্ট সাতষট্টি পার্সেন্ট এখানে হচ্ছে আমাদের মোড় আপনি যদি আরও লিঙ্ক যদি এখানে অ্যাড করতে চান সেগুলো আপনি এখান থেকে প্রোমো কোড ঠোট অ্যাড টাট এখান থেকে করতে পারবেন সেগুলো করার দরকার নেই এগুলো আমরা ইনফরমেশন দেখলাম এইবার হচ্ছে আমরা আর যদি আমরা কন্টেন্ট দেখতে চাই যে আমাদের ল্যান্ডিং পেজ স্ট্যান্ডিং বেশ কীরকম হবে সেটা দেখার জন্য ওকে দেখার জন্য জাস্ট এই যে লেখা আছে অ্যাসেস্ট এই অ্যাসেসটা একটা ক্লিক করবো অ্যাসেস্টটাকে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি দেখেন দেখতে পাবেন দেখেন এখানে কিন্তু অলরেডি অনেকগুলো অ্যাড আছে এই অ্যাডগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে আপনি এই যে অ্যাডগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাডগুলোকে আপনি ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে পারবেন কীভাবে করে অ্যাড করবেন দেখেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ল্যান্ডিং ফিস আপনি এই ল্যান্ডিং ফিসে নিয়ে চাইলে কাজ করতে পারেন আমরা যে ল্যান্ডিং ফিসটা একটু ভিউ করি যেমন ল্যান্ডিং ফিসটা কপি করলাম কপি করার পরে যদি আমি ল্যান্ডিং ফিসটিকে একটা ভিউ দিই দেখেন এখানে আমি একটা ভিউ দিলাম আমার পেজটা কেমন দেখা যায় সেটা আমরা দেখবো দেখেন এখানে পেজটা কত সুন্দর দেখা যাচ্ছে আপনি যদি এই পেজটা নিয়ে আপনি মার্কেটিংটা করতে পারেন আপনার যদি এরকম মার্কেটিং আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে আপনার যদি কোনো নিজস্ব কোনো ওয়েবসাইট না থাকে বা ভালো ল্যান্ডিং পেজ আপনি তৈরি করতে না পারেন তো আপনি এটা নিয়েই কিন্তু কাজ শুরু করে দিতে পারেন এই পেজটা নিয়েই আপনি কাজ শুরু করে দিতে পারেন কোনো সমস্যা নেই এটা নিয়ে আপনি দারুণ লেভেলের কাজ করতে পারবেন ওকে তো এই যে ল্যান্ডিং পেজ আছে এরপর এখান থেকে এই যে দেখেন এগুলো আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট থেকে নিয়ে আপনি কি করবেন যে গেট অ্যাড কোট অথবা এই যে অ্যাড কোট আপনি যেটা দেন যদি ট্র্যাকিং লিঙ্ক নিয়ে চান তাহলে ট্র্যাকিং লিঙ্ক এখান থেকে অ্যাড করতে পারবেন ওকে তো আপনারা যদি চান যে আপনি এখন ট্র্যাকিং লিঙ্ক নিয়ে করবেন আপনি অ্যাড কোড নিয়ে করবেন তাহলে আপনি অ্যাড কোডে যদি ক্লিক করেন তাহলে যে দেখতে পাচ্ছেন কোড পাচ্ছেন এই কোডগুলিকে আপনি আপনার ওয়েবসাইটে যেখানে যেখানে অ্যাড রয়েছে সেই অ্যাডের জায়গাতে আপনি এটাকে পেস্ট করে দিতে পারবেন চাইলে তাহলে আপনার কিন্তু এই অ্যাডটা কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে অটোমেটিক্যালি অ্যাড হিসাবে শো হবে আবার যদি আপনি চান যে না আপনি ট্র্যাকিং লিঙ্ক নিয়ে কাজ করবেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যেখানে ট্র্যাকিং লিঙ্কটা কিন্তু অলরেডি আছে আপনি এই লিঙ্কটাকে কপি করে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন এটা নিয়ে আপনি এখানে ল্যান্ডিং পেজ দিতে পারেন এখানে আপনি ল্যান্ডিং পেজ এটাকে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা নাই আপনার যদি কোনো ল্যান্ডিং পিস থাকে সেটাও আপনি এখানে সেট করতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ এই যে আমি সেট করে দিলাম দেখেন আমার ল্যান্ডিং পিস এবার যদি আমি এখানে ট্র্যাকিং কোড দিই তো আমার এই লিঙ্কটা আমি কপি করেছি এখন আপনি চাইলে এটা নিয়েও কিন্তু আপনি মার্কেটিংটা করতে পারেন এই যে এটার মধ্যে যদি আমরা চাই তাহলে আমাদের সিম একই রকম একটা ওরকম একটা লিঙ্ক কিন্তু এখানে চলে আসবে যে দেখেন তো এটা নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারবো তো যেটা নিয়ে আপনার ইচ্ছা ভালো লাগে আপনি সেটা নিয়েই কিন্তু এখানে কাজ করতে পারবেন ইমেজ নিয়ে কাজ করতে ইমেজ পাবেন এভরিথিং এখানে আপনি যা কিছু চান সব কিছু আপনি এখানেই কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম প্রত্যেকটা অ্যাডের উপরেই কিন্তু আপনি এখানে অ্যাড পাচ্ছেন যেখানে অনেক অ্যাড আছে প্রত্যেকটার উপরেই কিন্তু আপনি এরকম কিন্তু পাচ্ছেন এটা আপনি সুসল যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ চান তাহলে আপনি এখান থেকে কিন্তু এটা নিতে পারবেন নিজে অ্যাড করে আছে অ্যাড করে দিয়েও পারবেন আমার এখানে ল্যান্ডিং পেজ দিয়ে পারবেন ট্র্যাকিং লিঙ্ক দিয়েও কিন্তু আপনি পারবেন আপনি যেভাবে করতে চান আপনি সেভাবেই কিন্তু এটা নিয়ে পারবেন হ্যাঁ আমরা যদি ট্র্যাকিং লিঙ্কটা যদি এখান থেকে নেই ট্র্যাকিং লিঙ্কটা নিয়ে কিন্তু আমাদের আবার এটা নিয়ে কিন্তু আমরা এখানেও কাজ করতে পারবো চাইলে দেখেন এটা যদি আমি ওপেন করি তাহলে দেখতে পাবেন যে আমাদের কিন্তু সেই রকম সুন্দর একটা লাইন যেখানে আসবে এই দেখেন আমাদের সেই লাইনিং পিসটা কিন্তু এখানে আসছে সেই ইমেজ আকারের যে ইমেজটা ওখানে ছিল সেটাই কিন্তু এখানে আসছে তো এইভাবে করে আপনি যে কোনো লাইনিং পিস নিয়ে যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনি এটাতে মার্কেটিংটা প্রত্যেকটা লিঙ্ক থেকেই কিন্তু আপনি করতে পারবেন তারপর যারা এটা নিয়ে কাজ করছেন তারা যাদের ওয়েবসাইট রয়েছে তারা গেট গেট কোড করে ওয়েবসাইটের মধ্যে দিতে পারেন আর যাদের হচ্ছে ট্র্যাকিং লিঙ্ক নিয়ে সরাসরি কাজ করতে চান লাইন এরকম ডোমেন হোস্টিং নিয়ে তাহলে আপনি এটা থেকেই কিন্তু ডোমেন হোস্টিং করতে পারেন ওকে তো এটা নিয়ে আপনারা ফেসবুকে মার্কেটিং করতে পারেন ফেসবুকে আপনি টুইটার ইনস্টাগ্রামে সব জায়গায় আপনি মার্কেটিং করতে পারেন তো কীভাবে মার্কেটিং করবেন সেটা আমি আর এখানে দেখ দেখাচ্ছি না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর মার্কেটিং কীভাবে করতে হয় সেগুলোর উপরে আমার অনেক ভিডিও আছে পূর্বে আপনি সেগুলো দেখে কিন্তু সরাসরি মার্কেটিংয়ে নেমে যেতে পারবেন তো বদের এই ছিল আজকে আমাদের ভিডিও তো আপনারা যারা এইটার মধ্যে আরও ভালোভাবে কাজ করছেন যদি আপনাদের কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় আপনি যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কল করবেন অথবা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে অবশ্যই সরাসরিভাবে হেল্প করব